ইরানের ভূখণ্ড থেকে নজিরবিহীন হামলায় ইসরায়েল জুড়ে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেরুজালেম ও তেল আবিব সহ পুরো ইসরায়েল জুড়ে বাজছে বিমান হামলার সাইরেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তেহরান। সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনসুলেটে হামলার জবাবে এই হামলা চালালো ইরান। প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বোমা হামলার শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নজিরবিহীন হামলা চালানো শুরু করেছে এবং তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। জানা গেছে, ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো ধ্বংস করতে একযোগে কাজ করছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্ডান। IRGC জানিয়েছে, তারা ট্রু প্রমিস অপারেশনের অধীনে শনিবারে হামলা চালিয়েছে। এটিকে ইসরায়েলের কৃত অপরাধের শাস্তি হিসেবে উল্লেখ করেছে তেহরান। এর আগে শনিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি, ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলায় সম্ভাব্য ব্যবহারের জন্য 100-এর বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে। যে কোনো সময় এই অস্ত্র ব্যবহার করা হতে পারে। অন্য এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা ধারণা করছেন, হামলায় ইরান 100 ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে CBS নিউজ জানিয়েছে, ইরান যদি 100 ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়, তাহলে এটি ঠেকানো ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। প্রসঙ্গত, গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান। তারই প্রতিফলন হিসেবে গত রাতে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় ইরান। ফজবির তাজ, ATN বাংলা।